সাথে আছে হাসানুজ্জামান হাসান, রাতুল সাহেব, নাই না আসে ফেসবুকে, না আসে কোনো স্টোরিতে, না আসে স্টোরিতে, না কারো প্রোফাইলে, এটা একদম বৃথা। আসসালামু আলাইকুম, রেদওয়ানস লাভ চ্যানেলে সবাইকে স্বাগতম। এই দৃশ্যটা দেখে কি মনে হচ্ছে? রাতের এই দৃশ্যটা দেখে মনে হচ্ছে কয়টা বাজতে পারে, 9টা 10টা, কিন্তু না, এটা টাইম 11:45, ও সেটা হলো চাঁদ রাত, মানে ঈদের আগের রাত। ঈদের আগের রাতের কালচারটা আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিও। ঈদের আগের রাত বা চাঁদ রাতে শপিং করা একটা ট্রেডিশনের মতন। যারা শপিং করে নাই বিভিন্ন ব্যস্ততার জন্য, তারা চাঁদ রাতে শপিং করে থাকে, বিভিন্ন কেনাকাটা করে থাকে। কিন্তু যারা শপিং করেছে, ওরাও একবার মার্কেটে ঢুমারে। এই দেখেন কত লোক, আমার হাঁটতেও কষ্ট হচ্ছে। এটা মিরপুর 10 নম্বর এরিয়া, প্রচুর লোক কেনাকাটা করতেছে, সাথে খাবারের দোকান দেখেন, খাবার দোকানও ব্যস্ততার মধ্যে আছে। এটা একটা কালচার, আসেন আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি, আরও ভিডিও দেখাচ্ছি। আতরের শিশি যদি শুকাইয়াও যায়, তবু তাতে থাকে কিছু সুগন্ধের চিন, বংশীয় লোক যদি হয় দিনহীন, তবু তার মধ্যে পাবে তুমি সুবংশের চিন। আমরা হাঁটতেছি, রাস্তার প্রচণ্ড ট্রাফিক, মানুষ বাড়ি যাবে, স্বপ্ন টানে যাবে বাড়ি। আমরা একটা রিক্সা পেয়ে গেলাম, আসেন রিক্সায় করে আপনাদেরকে শহরটা ঘুরে দেখাই। আসলে কাকা কয়টা খেপ মারছেন? রাতে 9টা? ও তাহলে তো বেশি। আলহামদুলিল্লাহ, আমরা মিরপুর 1 নম্বর সনির মোড়ে চলে আসছি। আর এই বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটা হলো রূপায়ণ লতিফা শামসুদ্দিন স্কোয়ার। খুবই সুন্দর একটা বিল্ডিং, একটা শপিং মল। আমরা এখন এখানে ভিতরে যাব, আসে আমাদের সাথে। হাসানুজ্জামান হাসান, রাতুল সাহেব, নাই না আসে ফেসবুকে, না আসে কোনো স্টোরিতে, না আসে স্টোরিতে, না কারো প্রোফাইলে, এটা একদম বৃথা। ঈদের শপিং কমপ্লিট আমার ভাইকে পেয়ে গেলাম আমরা। Oh,
নামে হতে হবে। ছোট ভাই তোমার কেমন বিক্রি হচ্ছে? কাজে বাজারে একটা নাম কি? চিকেন হারিয়ালি বার্গার মিয়া কি ভালো নাম দিয়ে দেবো, নাম না হলে মাল চলবো না। গাজরের ব্যবস্থা নেই, গাজরের জায়গায় ফেম নিলে তো চলবো না। বাঙালি খাওয়ার সময় কোন রিভিউ নাই, খাওয়া দাওয়ার পরে আমরা হাঁটতেছি মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে। কে বলবে এখন রাতে 2টা বাজে, এত লোকের আনাগোনা, এত লোকের শপিং এখনো যেন শেষ হচ্ছে। আমরা এখন বাগদাদ শপিং কমপ্লেক্সের খোঁজ পাঞ্জাবি আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি। মায়ের দোয়া এদিকে অন্য একটা দোকানে কাস্টমার ও দোকানদারের মধ্যে বাক বিতণ্ডা চলতেছিল, আমরা গ্যাঞ্জাম দেখে তাড়াতাড়ি বের হয়ে গেলাম। রাত পোহালেই সকালে ঈদ, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে যাক। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। Charlie.